যে সমস্ত যাত্রীগুলো সাউথ আফ্রিকা এবং আফ্রিকা থেকে আসবে বিশেষ করে তাদের বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা নিতে বলেছি এবং 48 ঘন্টা আগে তাদের করোনা আরটিপিসিআর টেস্ট করে তাদের সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং যদি যে কোনো দেশ থেকে যে টেস্ট তারা কেউ আসে বা সঠিকভাবে যদি রিপোর্ট না থাকে তাহলেও তাকে সঠিক কোয়ারেন্টাইনে যেতে হবে এটা আমরা সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আমাদের যে হোটেলগুলো ছিল আগে কোয়ারেন্টাইনের জন্যে সেগুলো এখনও লিস্ট আছে এখন তো লোক সেইভাবে লোকজন নাই আমরা সেই লিস্টগুলো আবারও লিস্ট অনুযায়ী আপনার হোটেলকে আবারও আমরা জানাচ্ছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং আমরা কালকেই তো আলোচনা আজকে আমরা আলোচনার ভিত্তিতে সকল সিদ্ধান্ত যেগুলো হয়েছে সেগুলো আমরা বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে দিচ্ছি এবং আমরা বিমান অথরিটিকে সিভিল এভিয়েশন অথরিটিকেও আমরা চিঠি আজকেই চলে যাবে এবং সকল মন্ত্রণালয়ও আজকে চলে যাবে যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে আমরা চিকিৎসার দায়িত্ব পালন করব আর অন্য অন্য যারা আছেন যাত্রী রাখা আনা বা এই বিষয়গুলো দেখা এবং বর্ডারে তদারকি করা এয়ারপোর্টে তদারকি করা এই বিষয়গুলো বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে এবং সকলেই সেটা রাজি হয়েছে এবং ইনশাল্লাহ করবে এবং আপনারাও করবেন আপনারাও এই বিষয়গুলো মানুষকে জানাবেন যাতে অমিক্রন যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে ইনফেক্টেড পেশেন্টের মাধ্যমে এই চেষ্টা আমরা করছি আশা করি আমরা সফল হব যদি সকলে সহযোগিতা করে এবং আপনাদের মাধ্যমে আরেকটি আহ্বান জানাতে চাচ্ছি আমাদের যারা বিদেশে থাকে যারা এই দেশে থেকে বিদেশে কর্মরত দেশে তারা বিশেষ করে আফ্রিকার দেশে এবং তারা দেশে দেশকে সাহায্য করে দেশে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তারা ফরেন কারেন্সি পাঠায় এবং তাদেরকে আহ্বান করবো যে এই সময় তারা জানি স্বর্ষ স্থানে থাকে স্বর্ষ কর্মস্থলে থাকে এটা আমরা আহ্বান করি কারণ আপনারা জানেন যে একসঙ্গে যদি আফ্রিকা থেকে যদি 20,000 লোক আসে 30,000 লোক আসে আমরা কিন্তু সকলকে কোয়ারেন্টাইনে ব্যবস্থা দখল করা যাবে না কারণ এত সক্ষমতা তো আমাদের নাই আমরা সব হোটেল নিয়ে নিলেও 10-15,000-এর বেশি লোক জায়গা হবে না কাজে সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে দেশের নিরাপত্তার জন্য তার পরিবারের নিরাপত্তার জন্য যার যে যেখানে কর্মরত আছেন সে সেখানেই থাকুন এটি আমাদের আহ্বান স্যার এই যে 250 মানুষ যাদের টেস্ট করা যাচ্ছে না এর আগেও আমরা দেখেছি যে এরকম ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে তাদেরকে বাড়ি যেয়ে পাওয়া যায় একই ঘটনা তো এবারও পুনরাবৃত্তি হবে সেক্ষেত্রে আসলে কারো গাফিলতি দেখছেন এই বিষয়ে আমরা গাফিলের কথা বলতে চাই না কারণ অমিক্রনের বিষয়টি জানা গেছে তো 10 দিন ডাব্লিউএইচও জানিয়েছে আমরাও জেনেছি এই রোগগুলো এসেছে তো গত 1 মাস যাবে তখন তো কারো ধারণাও ছিল না হয়তোবা যারা আসছে তারা হয়তো জেনেছে তারা হয়তোবা বা পরে জেনেছে এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল হয়েছে আমরা যখন এয়ারপোর্টে আসলাম এয়ারপোর্টে যখন এই আমার তথ্যটা দিলাম অ্যাড্রেসটা ভুল দিলাম আমার টেলিফোন নাম্বারটাও ভুল দিলাম তো এটা আমি মনে করি দায়িত্বশীল ব্যক্তির কাজ না যার দেশের প্রতি তার পরিবারের প্রতি যদি দায়িত্ববোধ থাকে তাহলে এই ধরনের কাজ করতে পারে না আমরা আশা করি যে আগামীতে এই ধরনের কাজ যাতে না করে এটা আমরা টেস্ট কেন করতে চাচ্ছি যে সে কি অসুস্থ কিনা অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা বা সে কার কার সাথে মিশছে তাদেরকে আবার চিকিৎসার আওতায় আনা এইটাই তো আমাদের চেষ্টা আমরা তো আর কারো জেলে ঢুকে দেবো কাজে এটা ভুল মেসেজ যাতে না যায় আমরা তাদের মঙ্গলের জন্যই তাদেরকে আমরা খুঁজছি তার পরিবারের মঙ্গলের জন্যই আমরা তাকে খুঁজছি
আমরা জেলা প্রশাসনকে বলেছি যে সকল জেলা প্রশাসনকে খবর দেওয়া হয়েছে যে তারা যেন এই ব্যক্তিগুলোকে খুঁজে বের করে এবং আমরা দেখব যে তারা সুস্থ আছে কিনা, কি অবস্থায় আছে, এটি আমরা নির্ণয় করা এবং আগামীতে যাতে না ঘটে এই বিষয়েও আমরা সিভিল এভিয়েশনকে আমরা চিঠি দিয়েছি, তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যাতে তারা সব তথ্যটা ঠিক মতো নেয় এবং সেই তথ্যগুলো জানিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয়। রেস্ট্রিকশন আমরা এখন এতটুকু যে তারা 48 ঘন্টার মধ্যে টেস্ট করে আসতে হবে এবং টেস্টে যদি যদি সঠিক না থাকে তাহলে পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আমরা করাবো। এটি হলো অন্য দেশের ক্ষেত্রে এখনও এই সিদ্ধান্ত। যদি কোনো রকমের পরিবর্তন আসে আমরা দেখি যে কোনো দেশ সাংঘাতিকভাবে আক্রান্ত হয়ে গেছে সেখান থেকে আমাদের সিদ্ধান্ত সেই ক্ষেত্রে পরিবর্তন হবে।